ঢাকায় সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। হজরতপুর ব্রিজের কাছ থেকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানার পুলিশ। তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে মরদেহ গুম করতে বস্তায় ভরে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে শিমুর স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব জানায়, গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করায় কিছু তথ্য পাওয়া গেছে। এখন অভিযান চলছে। স্বামী নোবেলের প্রাইভেট কারের ব্যাগডালায় রক্ত দেখা গেছে ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন জানান, দুই সন্তান ও স্বামী সাখাওয়াত হোসেন নোবেলকে নিয়ে শিমু রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের পাশে 34 নম্বর বাসায় থাকতেন। রবিবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় কলাবাগান থানায় একটি জিডি করা হয়। তিনি আরও বলেন, আমার বোন অভিনয় করতেন। 1998 সালে কাজী হায়াতের বর্তমান সিনেমায় প্রথম অভিনয় করেন শিমু। দাদা, বিল্লুর নাম করে একটা ছেলে আমাদের বাসায় গিয়েছিল, ছাকির বাইরে অনেক অপমান করছে। এরপর 2004 সাল পর্যন্ত দেলোয়ার জাহান ঝন্টু, চাষী নজরুল ইসলাম, শরীফউদ্দিন খান দীপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় 25 সিনেমায় অভিনয় করেন তিনি। গেল 2 বছর ধরে FDC-তে যাতায়াত ছিল শিমুর। শিল্পী সমিতির 184 জন ভোটাধিকার হারানো শিল্পীর মধ্যে ছিলেন তিনি। জেনে শুনে তারপরে একটা শিল্পীকে বাদ দেওয়া দরকার ছিল। শিল্পী এরকম জিনিস, শিল্পী তৈরি হইতে অনেক কষ্ট লাগে। ভোটাধিকার রক্ষার বিভিন্ন আন্দোলনেও তাকে দেখা যেত। এছাড়া নাটকেও কাজ করতেন।